খাবারের আগে নবীজি বলেন আমার উম্মত যদি তিনটা সুন্নত মেনে খাবার খায় কোনদিন ওর পেট বুকের উপরে উঠবে না। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। আমার উম্মত যখন দল বিদলে বিভক্ত হবে, ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। আমার তো মনে হচ্ছে নবীজি 1500 বছর আগের কথা, বাংলাদেশে এখন 100 ভাগ মিলে গেছে। এবার হাদিসের পরের শব্দটা এতটুকু বলেন নবী শেষ করেননি। আল্লাহর নবী বলেন এরকম দুরবস্থায় আমার উম্মতের যখন ফেতনা ফাসাদ ঘিরে ফেলবে, ওই সময় যদি তারা একটা মরা সন্ন্যাতকে জিন্দা করতে পারে, তাদের আমল নামায় 100 গলা কাটা শহীদের সাওয়াব আল্লাহ দিয়ে দেবেন। একটা শহীদের সাওয়াব নিয়ে কেয়ামতে কে উঠতে পারলে সে জান্নাতি, আর আমল নামায় লোকটার যদি 100 তাও গলা কাটা শহীদের সাওয়াব থাকে, ওর জান্নাত কেউ বাধা দিতে পারবে? এবার আমার এখানে গবেষণার বিষয়, মরা সন্ন্যত আসলে কি? যেটা মরে গেছে চিন্তা করলাম, আমরা এই ছোট মেধা নিয়ে দেখি মরা সন্ন্যত বাংলাদেশে আছে কিনা। খাবারের পরে মিষ্টি খাওয়া সন্ন্যত, এটা মরা না, কেউ খায় কেউ খায় না। কি কথা বলেন এখানে? তার মানে এটা মারা যায়নি, কিছু না কিছু আছে। আর আমার তো মনে হয় অন্তত এই বাংলাদেশে কোনো সন্ন্যত যদি কেউ নাও মানে, তবে এই সন্ন্যতটা মানে যে খাবারের পরে মিষ্টি খাওয়া, খাবারের আগে যে তিনটা সন্ন্যত আছে ওর মনে নেই। খাবারের আগে নবীজি বলেন আমার উম্মত যদি তিনটা সন্ন্যত মেনে খাবার খায় কোনদিন ওর পেট বুকের উপরে উঠবে না। এক ভাগ খাবার খাওয়া লাগবে, এক ভাগ পানি দেওয়া লাগবে, এক ভাগ ফাঁকা রাখা লাগবে। প্রতিটি নবী এই সুন্নত পালন করে খাবার খেতেন, এই জন্যে কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন উম্মত, আমাদের বুক নেই শুধু পেট, এমন এমন উম্মতে আমরা আছি, আই রে পেট আখেরি ভড়ি, ওর ভড়ির ওপরে ও কোন মারা যায়। আমার তো মনে হয় এমন এমন উম্মত এই দেশে এখন আছে, মহিলারা পর্যন্ত ওর পেট দেখলে লজ্জা পায় যে সন্তান হয় আমাদের আর পেট হয়। পেট বুকের সাথে বুক লাগাতে লেগে বুক পাওয়া যায় না, এত বড় পেট তোমার। নসুলের আগের তিনটা সুন্নত তোর মনেই নেই, খাবারের পরে মিষ্টি খাওয়া, তার মানে আরো খাবার চাই। আর কি খাবেন বলেন, আর কি বাকি আছে দেশে আপনার জন্য? আর বাকি কিচ্ছু নেই, সব খেয়ে ফেলেছেন। লক্ষ্মীপুর বাসী এখান থেকে আমি যে তথ্যটা নিয়ে এসেছি, তার মানে খাবারের পরে মিষ্টি খাওয়ায় সন্ন্যতটা মরে যায়নি, আছে এখনো। টোপি মাথায় দেওয়া সন্ন্যত এটাও মরে যায়নি, মরে গেছে। জব্বা গায়ে দেওয়া সন্ন্যত এটাও মরে যায়নি, এখনো বেঁচে আছে, কেউ দেয় কেউ দেয় না। পাঞ্জাবি গায়ে দেওয়া সন্ন্যত এটাও মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না। আমি এই ছোট্ট জীবনে চিন্তা করে দেখেছি নবীজির কোন সন্ন্যত অন্তত এই দেশে মারা যায়নি, একটা মারা গেছে বেঁচেই নেই। নবীজি 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা মারা গেছে। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।